সো গাইস, আমাদের যাদের ফোনের ক্যামেরা তেমন একটা ভালো নয়, তাদের ফোন দিয়ে যখন আমরা কোনো ভিডিও শ্যুট করি, সেই ভিডিওটার কোয়ালিটি কিন্তু অনেকটা লো হয় এবং ভিডিওটা অনেকটা ব্লার ব্লার ইফেক্ট চলে আসে। তো আজকে টিউটোরিয়ালটা আমি সেই সমস্যারই সমাধান নিয়ে এসেছি। তোমরা আজকে টিউটোরিয়ালটি দেখলে তোমাদের যে কোনো ঘোলাটে ভিডিওকে ক্লিয়ার করে সেই ভিডিওর মধ্যে কোয়ালিটি অ্যাড করতে পারবে। তো চলো শুরু করা যাক। তো গাইস, ভিডিওর কোয়ালিটি এনহ্যান্স করার জন্য কিন্তু আমাদের একটা অ্যাপের প্রয়োজন হবে। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি প্লে স্টোরের মধ্যে। তো প্লে স্টোরে চলে আসার পর তোমরা উপরে যে সার্চ বক্স রয়েছে সেই সার্চ বক্সের মধ্যে ক্লিক করবে এবং এখানে টাইপ করবে ARVID। তো ARVID লিখে সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে সর্বপ্রথমে যে অ্যাপটি চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপটি আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো আমিও ডাউনলোড দিয়ে দিচ্ছি। তো অ্যাপটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা সরাসরি ওপেন বাটনে দিয়ে দিলাম, তারপরে আমাদেরকে নিয়ে আসলো অ্যাপটির মধ্যে। তো অ্যাপটির মধ্যে চলে আসার পর ফার্স্ট টাইম আমাদের সামনে কিছুটা এই ধরনের ইন্টারফেস শো হচ্ছে। এই অ্যাপটির মাধ্যমে আমরা কী ধরনের ইনহেন্সিংয়ের কাজগুলো করতে পারি সেগুলোর কিন্তু এক্সাম্পল দেওয়া হচ্ছে। তোমরা চাইলে এগুলো দেখতে পারো অথবা নিচের অ্যারো আইকনে দিয়ে দিতে পারো। তো ফার্স্টে দেখাচ্ছে একটা ব্লার ভিডিওকে তারা ক্লিয়ার করে দিচ্ছে। এই ধরনের আরও কিছু কাজ তোমাদের এই অ্যাপটির মাধ্যমে হয়, সেগুলো তোমরা চাইলে দেখতে পারো, আমি নিচের অ্যারো আইকনে দিয়ে দিচ্ছি। তারপরে আমাদেরকে নিয়ে আসলো অ্যাপটির মধ্যে। তো তারপর তোমাদের কাছে এই ধরনের কোনো পারমিশন চাইলে তোমরা অ্যাগ্রি দিয়ে দিবে এবং এই ধরনের কোনো লেখা আসলে গট ইট দিয়ে দিবে। আর তারপরেই কিন্তু আমাদের কাছে গ্যালারির পারমিশনটা চাইছে, তো আমরা এটিও অ্যালাউ করে দিলাম। তো এটি অ্যালাউ করে দেওয়ার পর অ্যাপের ভিতরে ইন্টারফেসটি কিন্তু খুবই ইজি। তোমরা যদি উপরে লক্ষ্য করো, এখানে কিন্তু দেখাচ্ছে একটা লো কোয়ালিটির ভিডিওকে তারা এনহ্যান্স করছে, প্লাস কালারও কিন্তু অ্যাড হচ্ছে। আর নিচের দিকে কিন্তু তোমরা তোমাদের গ্যালারির মধ্যে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো আমি এখান থেকে একটি লো কোয়ালিটির ওভারভিউ ভিডিও নিয়ে নিচ্ছি। তো এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি ইচ্ছে করেই লো কোয়ালিটি করে নিয়েছি। তো লো কোয়ালিটি করে নেওয়ার পরে আমরা এই ভিডিওটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু অটোমেটিক আমাদের যে অ্যাপটি রয়েছে সেটা AI-এর মাধ্যমে কাজ করা শুরু করে দিয়েছে। আর যতক্ষণে আমাদের ভিডিওটা এনহ্যান্স হচ্ছে, তোমরা কিন্তু চাইলে তোমাদের এই ভ্যাট চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের নতুন নতুন ভিডিও এবং ফটো এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো এখানে কিন্তু সামান্য কিছুক্ষণ সময় লাগতে পারে, আর তোমাদের লং ভিডিও হলে কিছুটা সময় লাগবে। তো তোমরা একটু ধৈর্য নিয়ে ওয়েট করো। তো দেখতে পাচ্ছ সামান্য কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমাদের যে ভিডিও রয়েছে সেটা এনহ্যান্স হয়ে চলে এসেছে। আর নিচে কিন্তু আমরা একটি বিফোর এবং আফটার আইকন পেয়ে যাচ্ছি, এগুলোতে ক্লিক করে আমরা কম্পারিজন করতে পারবো যে কী ধরনের আমাদের ভিডিওটার মধ্যে চেঞ্জ চলে এসেছে। অথবা তোমরা উপরে কিন্তু একটি কম্পারিজমের অপশন রয়েছে, এটা ক্লিক করলে তোমাদের যে এনহ্যান্সিংয়ের অ্যাপগুলো রয়েছে সেই ধরনের একটি স্লাইড চলে আসে। তো এটা আমরা ডানে বামে করে কিন্তু বিফোর অ্যান্ড আফটারটা বুঝতে পারবো। এবার যদি তোমাদের ভিডিওটা আগে থেকে কতটা কোয়ালিটি চলে এসেছে, তোমরা যদি একটু ফেসের দিকে ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখবে যে আমাদের যে ওভারহেড ফেসটা রয়েছে সেটা কিন্তু আগের থেকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, অনেকটাই কিন্তু ভিডিওটার মধ্যে ডিটেলস অ্যাড হয়েছে। প্লাস আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটা কিন্তু অনেকটা ঝাপসা ঝাপসা টাইপের ছিল, এবার কিন্তু সুন্দর মতো আমাদের ব্যাকগ্রাউন্ডটিও ফুটে উঠেছে। তো এটি হয়ে যাওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেলো এনহ্যান্স করা। এবার তোমরা সেভ করার জন্য উপরে যে সেভ আইকনটি রয়েছে এটির মধ্যে দিয়ে দিলে আমাদের ভিডিও যেটা রয়েছে সেটা সেভ হওয়ার জন্য প্রসেস হবে এবং সামান্য কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের যে ভিডিওটি রয়েছে সেটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, আজকের টিউটোরিয়ালটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর এডিটিং করার সময় কোনো ধরনের সমস্যা হলে একটা কমেন্ট করে দাও, আমি রিপ্লাই দিয়ে দিবো। তো আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। Till then, goodbye.